10 মিনিট চার্জে 100 কিলোমিটার চলবে এই গাড়ি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। এবার দূষণমুক্ত ব্যাটারি চালিত গাড়ি বাজারে আনছে মার্সিডিস বেঞ্জ, নাম কনসেপ্ট ইকিউ। আসুন জেনে নেওয়া যাক অত্যাধুনিক বিলাসবহুল এই গাড়িটির খুঁটিনাটি। গ্রেটার নয়ডায় সদ্যসমাপ্ত অটো এক্সপো 2018 এ দেখানো হয়েছে মার্সিডিস বেঞ্জের কনসেপ্ট ইকিউ গাড়িটি। প্যারিস মোটর শো 2017 এর প্রথম দেখানো হয় কনসেপ্ট ইকিউ। ব্রাস্ট অ্যালুমিনিয়াম এবং উজ্জ্বল নীল রঙের মিশেল গাড়িটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। গায়ের নীল রঙের এলইডির হাইলাইট ডিজাইন গাড়িটিকে অন্ধকারেও দৃশ্যমান করে তুলবে সহজেই। চার আসন বিশিষ্ট কনসেপ্ট ইকিউ এর ইন্টেরিয়রেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। গাড়ির সিট অ্যাডজাস্টমেন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ডোর লক সবকিছুই একটি স্মার্ট টাচ এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। চালকের আসনের সামনে রয়েছে একটি 24 ইঞ্চি ফ্ল্যাট TFT স্মার্ট টাচ নিয়ন্ত্রিত ডিসপ্লে, যেখানে গাড়ির গতি, ব্যাটারির চার্জের পরিমাণ, GPS, নেভিগেশন, গুগল ম্যাপ প্রয়োজনীয় সবকিছুই দেখা যাবে। ফুল চার্জড ব্যাটারিতে এই গাড়ি প্রায় 500 কিলোমিটার চলবে বলে দাবি সংস্থার। শুধু তাই নয়, সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্যাটারিতে 10 মিনিট চার্জ দিলে অন্তত 100 কিলোমিটার চলবে কনসেপ্ট ইকিউ। সংস্থার দাবি, ব্যাটারি চালিত গাড়ির গতি বা এক্সিলারেশন সংক্রান্ত ধারণা বদলে দেবে এই গাড়িটি। 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছতে কনসেপ্ট ইকিউ এর সময় লাগে 5 সেকেন্ডেরও কম। আগামী বছর বিশ্ববাজারে লঞ্চ করার কথা মার্সিডিস বেঞ্জের কনসেপ্ট ইকিউ এর। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।